আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। সকালে নাস্তাটা তৈরি করতে রান্নাঘরে চলে এসেছি। আমি গতকাল রাত্রে বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখন ভালো মতন ধুয়ে বুটের ডাল আলু আর লবণ পানি দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিই বুটের ডালটা। আজ আমি বুটের ডাল ভুনা করব আর লুচি বানাবো। আর এদিকে আমি আটাটা সানিয়ে রেখেছি, আমি যখন ফজরে নামাজ পড়তে উঠেছি নামাজ শেষ করে আটা সানিয়ে রেখেছি। লুচির আটাটাও ঘন্টাখানিক আগে সানিয়ে রাখলে খুব ভালো হয়। আমি তো কড়াইতে তেল দিয়ে দিলাম, এখন এর মধ্যে দিয়ে দিব একটু আস্তা জিরা কয়েকটা, আর দিব দারুচিনি আর এলাচ দিয়ে একটু হালকা ভাজা হোক, তারপরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজটা তো হালকা ভাজা হলো, সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়েছি। এখন এর মধ্যে একটু সামান্য পরিমাণ আদা রসুন দিয়ে দেবো, তারপরে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে প্রথমে একটু কষিয়ে নিই। আর এদিকে প্রেশার কুকারে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, চার পাঁচটা সিসলে নামিয়ে রেখেছি। এই যে ডালটা কি সুন্দর গলে যাচ্ছে, আর আলু তো সিদ্ধ হয়েছে, আর এদিকে মশলাটাও কষানো হচ্ছে আস্তে আস্তে। মশলাটা কষানো হলে এর মধ্যে দিয়ে দিব। তারপর তো মশলা কষানো হয়ে গেল, এখন বুটের ডালটা এর মধ্যে ঢেলে দিই। আর বুটের ডালের সাথে তো পানি আছে, আমি আর পানি দিব না, এই পানিতে আস্তে আস্তে ডালটা ভোনা করে ফেলি। আর এদিকে বুটের ডাল ভোনাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে রাখবো। কতটা ঘন হয়েছে দেখেছো? আর পাশের চুলায় চাও বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে চাটাও হচ্ছে। আর এদিকে আমি লুচি বানাবো। লুচি বানানোর জন্য তেলটা গরম দিলাম, আর ছোট ছোট গোল করে নিয়েছি, মানে একটা একটা করে বেলে নিই, আর একটা একটা করে লুচি ভেজে নিই। তারপর আমি প্রথমে তিনটা বেলে নিয়েছি, এখন তেলের মধ্যে ছেড়ে দিব, আস্তে আস্তে ভেজে নিই লুচিগুলো। তারপর তো আমি লুচিগুলি ভেজে ফেললাম, আর বাকিগুলো রেখে দিয়েছি, ছেলেমেয়েরা যখন উঠে তখন খাবে না। সাবা তো অবশ্য উঠেছে, ও ওকে বলেছে সকালে নাস্তা খেতে। আর এদিকে সাইদুলের বাবাও ফ্রেশ হয়ে চলে এসেছে, টেবিলে বসে আছে, এখন এই নাস্তাটা করতে বসে পড়বে সবাই।
আমিও খেতে বসে পড়লাম লুচি। মাশাল্লাহ, লুচি তরকারিটা মানে বুটের ডাল আর লুচি খেতে তো খুবই ভালো লাগলো। সাইদুল বাবা সকালে নাস্তা খেয়ে তো সে বাজারের দিকে গিয়েছে, আমাকে ফোন দিয়েছে একটু রাস্তায় আসো বাজারটা নেওয়ার জন্য। এই জন্য হাঁটতে হাঁটতে মেন রাস্তায় যাচ্ছি, তার থেকে বাজারটা নিয়ে আসি। চলে আসলাম বাসায় বাজারটা নিয়ে, সাইদুল বাবু আমার সাথে আসলো, কারণ আমি এতগুলি হাত দিয়ে ধরতে পারবো না। বাজার থেকে কি এনেছে? গরুর গোস্ত এনেছে, আর এনেছে টাকি মাছ আর ফুলি মাছ এনেছে। মাশাল্লাহ, ফুলি মাছগুলি দেখতে তো খুবই সুন্দর লাগলো, আর এই যে টাকি মাছ আর ফুলি মাছ এই যে বের করলাম, ফুলি মাছগুলো মাশাল্লাহ বড়ই আছে, আর এই যে নিচে টাকি মাছ, টাকি মাছগুলো তো অনেক তাজা, খালি লাফায়। তারপর তো সাইদুল সকালে উঠে নাস্তা খেয়ে এখন যাচ্ছে একটু ঢাকা আর নানুর বাসায়। আর এদিকে সারামণিকে সকালে নাস্তা দিলাম, ও লুচি খেলো না, ওকে বিস্কিট পাউরুটি আর চা দিলাম। আর এই ঘরটার মধ্যে কী সুন্দর রৌদ্র আসছে, ভালোই লাগে। তারপর তো ভাবি মাছগুলো কেটে দিল, আমি ফলি মাছ রেখে দিলাম, আর টাকি মাছগুলো এখন দুইটা নিব ভাজবো, আর বাকিগুলো ছোট ছোট পোল্টা করে ফ্রিজে রেখে দিব। তারপর তো চলে আসলাম রান্নাঘরে, কী কী রান্না করব, আজ বেশি রান্না নেই, এই যে ভাতের চাল ভিজিয়ে রেখেছি, ভাত রান্না করব আর টাকি মাছ ভাজবো আর গরুর গোস্ত ভুনা করব। এই দুপুরের মেনু। গরুর গোস্তটা এখন মেখে ঝুঁকে বসিয়ে দিই, আমি একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ আর দিলাম তেল। এখন হাত দিয়ে ভালোভাবে মাখবো, তারপর অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব, নতুন আলু দিয়ে গরুর গোস্তটা কষা ভুনা করব। আর এদিকে কদবেল মেখে নিলাম ধনে পাতা, কাঁচামরিচ আর লবণ দিয়ে। সাইদুল বাবা সেদিন এনেছিল কদবেল, সেই কদবেলেই পেকেছে, মাশাল্লাহ কদবেলগুলো খুব মজা ছিল, মানে অনেকটাই মিষ্টি ছিল। এখন মেখে রাখি, আমি একটু খাই আর সাইদুল বাবার জন্য রেখে দিই, ছেলেমেয়েরা তো কেউ খাবে না। কদবেল মাখাটা তো খুব মজা হয়েছিল, আমি চেটে চেটে খেয়েছি। আর এদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই চুলায় আস্তে আস্তে গরুর গোস্তটা কষানো হচ্ছে। গরুর গোস্তটা প্রায় অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম, এখন নতুন আলুগুলো দিয়ে দিব। আলুগুলো আমি ছুলে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিই, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিই।
আলু দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিলাম, এখন এর মধ্যে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢেকে দেব, আস্তে আস্তে জালে রান্না করে ফেলি। তারপর তো সাবার যাওয়ার সময় হয়ে গেল, একটা বেজে গেছে। সাইদুলের বাবাও চলে এসেছে, সেই রিসকা করে সাবার চলে যাবে পরীক্ষা দিতে। আর এদিকে আমার গরুর গোশত ভোনা হয়ে গেছে, নতুন আলু দিয়ে কষা ভোনা আর গরম গরম ভাত আমি বেড়ে রেখেছি। সাইদুলের বাবা গেল নামাজ পড়তে, নামাজ পড়ে আসুক, তারপরে দুপুরে খাবারটা খেতে বসে পড়বো। আর এই ফাঁকে আমারও নামাজ শেষ হয়ে গেছে, এখন সারমণিকে খাইয়ে দিই। সারমণিকে খাইয়ে দেওয়ার সময় মাছ দুইটা চুলায় দিয়ে গেছিলাম, আস্তে আস্তে ভাজা হলো টাকি মাছ দুইটা। সাইদুলের বাবা খাবে, আমি অবশ্য টাকি মাছ ভাজা খাবো না। তারপর তো আমরা দুপুরে খাবারটা খেতে বসে পড়লাম, সাইদুলের বাবা, আমি আর সারমণি তো খেয়েছে। তারপরে বিকেল দিক দিয়ে সারামণি বাদাম কিনলো, সারামণির সাথে বসে বসে বাদাম খেলাম। আর এদিকে সাবাও পরীক্ষা দিয়ে চলে আসলো। এই যে আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।